আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কমন সার্কিটের একটা সমস্যা। এটা হচ্ছে আপনার ডিসপ্লে হ্যাং হয়ে থাকে, দেখেন এরকম হ্যাং হয়ে থাকে। এই সমস্যার জন্য অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই এই হ্যাং হয়ে থাকে, এটার জন্য কি করতে পারি। আমি শুধু তাদের জন্যই না, এটা সবার ক্ষেত্রে এই ভিডিওটা করা, এটা আহামরি কোনো সমস্যা না, আবার সমস্যা যদি আপনার কাছে যদি আইসি না থাকে তাহলে সমস্যা, আর যদি আইসি থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। এটা আমি বডিটা আগে থেকেই খুলে রাখছি যেন আপনাদের সময় লস না হয়। এই যে হ্যাং হয়ে থাকে, দেখেন এই যে হ্যাং হয়ে থাকে, আর আমি এই যে মাল্টিমিটার দিয়ে আমি চেক করছি যে এটা আসলে কী সমস্যা হতে পারে। এখন এটা মাল্টিমিটার দিয়ে আমি চেক করছি, চেক করে আমার কাছে সমস্যা যেটা মনে হলো এটা হচ্ছে এই আইসিটা সমস্যা মনে হচ্ছে আমার কাছে। এটা আরেকজন দেখছে, আরেক মেকানিক ভাই, কিন্তু সে করতে পারে না বেঁধে আমার কাছে নিয়ে আসছে। হ্যাঁ দেখেন এই যে সেও কাজ করছে কিন্তু পারে নাই। আর আপনাদের যদি কোনো সার্কিট লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমন সার্কিট, কমন ডিসপ্লে, 30 কেজি, 40 কেজি, 50 কেজি, 100 কেজি, যে লোড সেল। এখন কিন্তু নতুন একটা লোড সেল রয়েছে 50 কেজির, আপনারা দেখছেন কি না আমি জানি না, কিন্তু আমার কাছে নতুন আসছে 50 কেজির। 80 কেজির আপনার যে লোড সেলগুলা যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দিব। তারপরও যদি 500 কেজি লোড সেল আছে আমার কাছে, 100 কেজি লোড সেল আছে আমার কাছে, এভরিথিং সব কিছুই আছে। যদি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দেবো ইনশাল্লাহ। আমার ঠিকানা হচ্ছে আপনার খুলনা হেলাতলা, সবাই বড় বাজার বললেই চিনে। এখন আমি কথা না বাড়িয়ে আমি এই কাজটা করি। আসলে আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, এটা খুবই অসুবিধা হচ্ছে, আর আমাকে সহযোগিতা করার মতনই কেউই নেই। আমি হচ্ছে এই দেখেন আমি একা একা ভিডিও করতেছি, আমার সাথে কেউ নেই। এখন আমি ভিডিওটা একটু পুশ করে আমি আইসিটা খুললে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখায় তারপর আমি কমপ্লিট করে আবারও চেক করে দিই আপনাদেরকে একটু। এই যে হ্যাং হয়ে থাকে, এই হ্যাংটাই হচ্ছে সমস্যা। এখন আমি আইসিটা চেঞ্জ করব, আর এই আইসিগুলা কিন্তু পাওয়া যায় না। আমি কি করব, একটা আমার কাছে ভালো সার্কিট আছে, আমার কাছে এই যে ভালো একটা সার্কিট আছে, আমি এই সার্কিট থেকে খুললে এইটা লাগা আমি টেস্ট করব। হ্যাঁ এই যে বড় আইসিটা, এটা আমি খুললে ওইটাই লাগাবো। আর আমার কাছে কোনো এক্সটার্নাল নেই যে আমি খুলে দেখাবো আপনাদেরকে কীভাবে আমি খুলি। আচ্ছা আমার কাছে এই যে হট গান আছে, আমি হট গান দিয়ে আমি খুলবো। হ্যাঁ এই যে আমার আইসি খোলা কমপ্লিট। আমি দুঃখিত ভাই, আমি আইসিটা কীভাবে খুললাম আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমি একাই ভিডিও করতেছি এর জন্য। আর আইসি টেকনিশিয়ান ভাইরা খুলতে পারেন, এটা অস্বাভাবিক কিছুই না। আমি একটু ফিটিং করে তারপর আমি আপনাদেরকে ভিডিও লাগানো কমপ্লিট। এই যে এখনও পেস্ট লাগিয়ে আছে, আমি এখন কেরাসিন, আমি এইটাকে কেরাসিন দিয়ে আমি পরিষ্কার করছি, তারপরে ওই যে পেস্ট লাগে আছে, আর এটা যেটা ছিল সেটা হচ্ছে এইটা। হ্যাঁ এই যে আমার হাতেও কেরাসিন লাগিয়ে রয়েছে, এটা আমি খুলে এটা লাগানোর পরে আমি চালু করে আমি চেক করছি যে আসলে হ্যাঁ এইটাই আপনার সমস্যা, এই আইসিতেই সমস্যা, আর কোনোটাই সমস্যা না। দেখেন আইসি লাগানোর পরে এই যে আমি লাইন দিলাম, এই যে লাইন চলে আসলো, এই যে মাপও নিচ্ছে। তা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের যদি কোনো পার্টস পাতি লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেব।
এই যে মাপ নিচ্ছে, এই যে ক্লিয়ার।